হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এম এডুকেশন ল্যাব তো আজকে তোমরা এ থেকে বুঝেই গেছো আমাদের সামনে থেকে বুঝেই গিয়েছো যে আজকে আমি তোমাদের জন্য যে স্ট্র্যাটেজি নিয়ে এসেছি সেটা হচ্ছে একটা স্মার্ট রুটিন আমরা কীভাবে তৈরি করবো দেখো এই ক্লাসে আমি তোমাদেরকে কিন্তু প্রথমে বলে দিই যে স্মার্ট রুটিন মানে আমি এমন নয় যে তোমাদেরকে কোনো আইডিয়াল রুটিন দেখিয়ে দেবো বা এমন বলে দেবো যে এই ধরনের রুটিন টপার্সরা ফলো করে অনেক ইউটিউবের কোন ভিডিও আছে যে টপার্সরা এই ধরনের রুটিন ফলো করে ঠিক আছে ওই সব ফালতু জিনিস আমি তোমাদেরকে দেখাবো না কারণ যে টপার সে টপার আর তুমি হচ্ছে তুমি অর্থাৎ টপারের রুটিন ফলো করে বা অন্য কারো রুটিন ফলো করে কোনো লাভ নেই কিন্তু আজকে আমি তোমাদের যে জিনিসটা বলবো সেটা হচ্ছে একটা মানে প্রপার রুটিন সেটাকে কীভাবে মেনটেন করা যায় বা রুটিনটা তৈরি করতে গেলে কোন কোন জিনিস তোমাকে মাথায় রাখতে হবে কোন কোন জিনিসগুলো তোমাকে মেনে চলতে হবে সেই জিনিসটা আমি তোমাদেরকে আজকে বলে দেবো যে এই এই বেসিক জিনিসগুলো মাথায় রাখবে সেইটা মাথায় রেখে তুমি তোমার মতো একটা করে করে রুটিন তৈরি নিতে পারবে আমি তোমাকে আজকে সেই মেথডগুলো বলে দেবো যে কোন মেথডে পড়লে বা কোন মেথডটাকে ফলো করলে তোমার এফেক্টিভ আউটপুট তুমি পেতে পারো সেই অনুযায়ী তুমি কিন্তু নিজের মতো করে রুটিন সাজাতে পারবে আচ্ছা তার একটা আরেকটা কথা তোমাদেরকে একটু আমি বলবো আজকে সেটা হচ্ছে দেখো আমি এই কথাগুলো জেনারেলি কখনো বলি না কিন্তু সেটা হচ্ছে আমি দেখেছি এখন বেশ কয়েক মাসই হলো তোমাদের যাই না কি ব্যাপার কিন্তু সমস্যা হচ্ছে তোমাদের একটা যেটা তোমাদের কিন্তু রেসপন্স একদমই ভালো নয় আমাদের ইউটিউবে আমি দেখলাম তোমাদের কিন্তু রেসপন্স একদমই ভালো নয় এবং বেসিক্যালি যে জিনিসটা আমি ফেস ফলো মানে কদিন ধরেই হচ্ছে আমি ফেস করছি বা ফলো করছি তোমাদের মধ্যে ট্রেন্ডটা সেটা হচ্ছে যখনই আমরা কোনো একটা সিরিজকে কন্টিনিউ করার চেষ্টা করি সেটা কোনো এমসিকিউ সিরিজ হোক বা থিওরি সিরিজ হোক যাই হোক না কেন আমরা যখনই কোনো একটা সিরিজ হিসাবে কন্টিনিউ করার চেষ্টা করি অর্থাৎ থরলি পরপর হচ্ছে আমরা চ্যাপ্টার ওয়াইজ জিনিসগুলোকে কন্টিনিউ করার চেষ্টা করি চ্যাপ্টার ওয়াইজভাবে যে তোমাদেরকে জিনিসগুলো দেবো তখনই কিন্তু দেখা যায় তোমাদের কিন্তু রেসপন্স ড্রপ হয়ে যাচ্ছে এই জিনিসটা কিন্তু দেখেছি এমসিকিউর ক্ষেত্র তাই থিওরি সাবজেক্টের ক্ষেত্র তাই যখন প্রথম শুরু করা হচ্ছে প্রথম এক থেকে দুদিন তোমরা আসছো রেসপন্স ভালো সবাই আসছো দেখছো ক্লাস করছো খুব ভালো সবাই কমেন্ট করে বলছে হ্যাঁ স্যার কন্টিনিউ করুন এই সিরিজটা খুব ভালো লাগছে কিন্তু তারপরে যখনই একটা কোনো সিরিজ মানে সাবজেক্ট ওয়াইজ বা টপিক ওয়াইজ পরপর পরপর সেই এমসি বা থিওরি সেশানটাকে আমরা কন্টিনিউ করার চেষ্টা করছি তখনই দেখা যাচ্ছে কিন্তু ডে বাই ডে তোমাদের রেসপন্স কিন্তু নিচের দিকে নামতে থাকছে তো এই জিনিসটা হলে কি করে হবে তোমাদের তরফ থেকে যদি আমরা এরকম বাজে ফিডব্যাক পাই তো আমরা কি করে কন্টিনিউ করবো তারপর তোমরা বলবে যে স্যার আপনারা তো কোনো জিনিসকে কন্টিনিউ কমপ্লিট করেন না যেটা শুরু করেন কী করে কমপ্লিট করব ডাব্লিউ এর যা সিলেবাস সেখানে যদি কোন একটা পার্টিকুলার সাবজেক্টকে আমাকে কন্টিনিউ করতে হয় তাহলে সেখানে আমাকে মিনিমাম তো দু থেকে তিন মাস সময় দিতে হবে এটা তো এটুকু তোমরা স্বীকার করবে যে মেন যে সাবজেক্টগুলো আছে হিস্ট্রি জিওগ্রাফি পলিটি ইকোনমিক্স বা এমনি যে সায়েন্স এইগুলোর যা সাবজেক্ট আছে এই সাবজেক্টগুলোকে তোমাকে যদি একটা সাবজেক্ট পুরো কান্ট কমপ্লিট করতে হয় একটু ঠিকঠাক করে ডাব্লিউ এর যা ভার্স্ট সিলেবাস তো সেখানে তোমাদের সময় তো দিতেই হবে তোমাদেরকে আজকে যদি আমি এক একদিন এক একটা করে চ্যাপ্টারও পড়াই আমার হিস্ট্রিতে হচ্ছে এনসিয়েন্ট মেডেভেল বা তারপর ইন্টারন্যাশনাল মুভমেন্ট সমস্ত কিছু মিলিয়ে আমার প্রায় হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশটা মিনিমাম চ্যাপ্টার আছে ঠিক আছে চল্লিশ থেকে পঞ্চাশটা মিনিমাম চ্যাপ্টার আছে কারণ ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের মধ্যে অনেক ভাগ থাকে আজকে আমার পলিটির মধ্যে পঁয়ত্রিশটা চ্যাপ্টার আছে জেনারেল সায়েন্স ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই সবগুলো মিলিয়ে আমার বায়োলজিতেই একাই প্রায় তিরিশটা সাবজেক্ট আছে কেমিস্ট্রিতেও আছে প্রায় পনেরোটা ফিজিক্সেও তাই ফিজিক্সেও আছে প্রায় তোমার ধরো বারো তেরোটা মতো সাবজেক্ট আছে তাহলে এখানেও আমার ওভারঅল প্রায় ফিফটি ফাইভ টু সিক্সটি আমার চ্যাপ্টার্স আছে তাহলে এই যে এতগুলো চ্যাপ্টার আছে আমার টোটাল ডাব্লিউ বিসি সিলেবাসে প্রায় থ্রি হান্ড্রেড প্লাস চ্যাপ্টার আছে তো সেটাকে কমপ্লিট করার জন্য আমাদের দু তিন মাস সময় দিতে হবে কিন্তু সেই দু তিন মাসটা কন্টিনিউ করার মতো তোমাদের রেসপন্সই আমরা পাই না এক মাস কন্টিনিউ করতে না করতেই তোমাদের রেসপন্স এমন তলানিতে এসে থেকে যায় যে সেটাকে আর আমরা কন্টিনিউ করতে পারি না কারণ এখানে দেখো এখানে যা কিছু হয় এখানে ফ্রি আমাদের ইউটিউব তো কি পুরোপুরি ফ্রি প্ল্যাটফর্ম এখানে তোমাদের কাছ থেকে আমরা একটা জিনিস সেটা হচ্ছে তোমাদের সাপোর্ট সেটা হচ্ছে ভিউস লাইকস এই জিনিসগুলো আমরা বেশি করে চাই কিন্তু সেটাই যদি আমরা না পাই তাহলে আমরা সিরিজটাকে কী করে কন্টিনিউ করব তো এই জিনিসটা তোমাদের একটু বলার ছিল আমি এই এই কথাগুলো জেনারেলি কখনো বলি না কিন্তু আমি এটা বেস বেশ কয়েক মাস ধরেই তোমাদের মধ্যে আমি এই ট্রেনটা লক্ষ্য করে যাচ্ছি যে এমসিকিউ এবং থিওরি দু ক্ষেত্রেই যখনই আমরা কোনো একটা সিরিজ প্রথম শুরু করছি একদিন দুদিন স্টুডেন্টদের মধ্যে খুব উৎসাহ থাকে সবাই বলছে হ্যাঁ ভালো কন্টিনিউ করুন কিন্তু তাদের কথা শুনে যখনই আমরা কন্টিনিউ করতে যাচ্ছি সেম জিনিস তোমাদের সমস্ত ফিডব্যাকের ওপর কাজ করো তাই তোমাদের ফিডব্যাক অনুযায়ী তোমাদের প্রত্যেকটা ক্লাসের এখন পিডিএফ প্রোভাইড করা হচ্ছে ক্লাসের ডিউরেশনও বাড়ানো হয়েছে মাঝখানে আমাদের এমসিকিউ ক্লাসে তোমরা দেখেছো পঞ্চাশটা করে আমাদের এমসি করানো হচ্ছিলো এমনও হয়েছে মাঝখানে যেখানে আমি আমাদের সমস্ত টিচাররা পঞ্চাশ থেকে সা এক ঘন্টার পঞ্চাশ থেকে ষাট মিনিট মানে পঞ্চাশ মিনিট থেকে এক ঘন্টা করে থিওরি ক্লাস নিয়েছেন কিন্তু তা সত্ত্বেও কোনোটাতেই কিছু হয়নি সব জায়গাতেই কি ঘুরে ফিরে সেই সেম রেজাল্ট তো এই জিনিসটা কিন্তু একটু তোমরা নিজেরা একটু চিন্তাভাবনা করে দেখো যে তোমাদের কি আদৌ সেই ডেডিকেশানটার এখন আছে তোমাদের ডাব্লিউসির সিলেকশন নেওয়ার জন্য যে ডেডিকেশনটা দরকার কারণ আমরা ডেডিকে আমরা এত কষ্ট করে পড়াচ্ছি তোমাদের দেখতে হবে ক্লাসটা সেই দেখার মতো ডেডিকেশনটাও তোমাদের মধ্যে পাওয়া যাচ্ছে না অতএব এটাই তোমাদের বলার কারণ যেহেতু স্ট্র্যাটেজি ক্লাসটা সেটাই বললাম যে যে কোনো স্ট্র্যাটেজি ক্লাস করার আগে নিজের মাথায় আগে নিজের গোলটাকে ঠিক করো নিজে আগে চিন্তাভাবনা করে দেখো যে আমি ঠিক আছি তো আমার ডেডিকেশান লেভেলটা ঠিক আছে তো কারণ তোমাদের রেসপন্স দেখে তো সেরকম আমার মনে হচ্ছে না যে তোমাদের মধ্যে আদৌ ডাব্লু বিসিএসের জন্য প্রিপারেশান নেওয়ার ডেডিকেশন আছে কারণ থিওরি এমসিকিউ কোনটাই কোনোটাই তোমরা কন্টিনিউ করলে দেখতে চাইছো না ঠিক আছে তাই আজ ক্লাসটা শুরু করা যাক টপিকগুলোতে যাচ্ছি প্রথমে যেটা কী পয়েন্ট আমি বলেছি দেখো স্পেসিফাই ডেলি সাবজেক্ট অ্যান্ড টপিক গোল দেখো যে কোনো ডাব্লিউ বিসিএসের যে রুটিন যেটা ডাব্লিউ বিসিএসের পরীক্ষার প্রিপারেশান যে রুটিন তো রুটিনের ক্ষেত্রে তোমাদের প্রথমেই কি হতে হবে যে তোমাকে প্রত্যেক দিন কী করতে হবে তুমি ধরো রাত্রেবেলা পড়ে উঠলে ঠিক আছে রাত্রেবেলা তুমি একটা একটা টাইম আছে তোমার যেহেতু ওই ওই টাইম তুমি পড়ছো পড়ে ওঠার পরে মিনিমাম টেন টু ফিফটিন মিনিটস তোমাকে দিতে হবে কিসের জন্য শুধু এইটা ঠিক করার জন্য যে নেক্সট দিন তুমি কি পড়ো মানে তোমাকে একটা গোল সেট করতে হবে যে নেক্সট দিন আমি এই সাবজেক্ট এবং শুধু সাবজেক্ট নয় আমি মানে এটা নয় যে আমি পড়ে উঠলাম ভেবে আচ্ছা ঠিক আছে নেক্সট দিন আমরা কি পড়ব নেক্সট দিন আমি ফিজিক্স পড়বো বলে শুয়ে পড়লাম তা নয় তোমাকে এইটা ঠিক করতে হবে যে ফিজিক্সের পরেও কিন্তু আমি মানে ফিজিক্সের উপরে কোন টপিকটা পড়বো পার্টিকুলার আমি আমি তুমি দরকার হলে একটা ছোট্ট ডায়েরি মেনটেন করবে সব থেকে বেটার হচ্ছে একটা ডায়েরি মেনটেন করবে রাফ একটা ছোট ডায়রি মেনটেন করবো অনেকে দেবে পেজ কেটে ছোট নিজেদের স্টেপল করে ডায়রি বানিয়েও নেয় ছোট ডায়রি তুমি কী করবে যে তুমি লিখে রাখলে যে হ্যাঁ আমি কালকে ফিজিক্সে ফর এক্সাম্পল আমি অপটিক্সটা পড়বো তো এই রকম তোমাকে প্রথমেই কিন্তু কি করতে হবে প্রত্যেক দিন একদম সাবজেক্টের মধ্যে কোন টপিকটা তুমি পড়তে চাইছো সেইটা কিন্তু তোমাকে লিখে রাখতে হবে নাহলে হলে হবেটা কি যে পরের দিন সকালবেলা উঠে তোমার গোল সেট করতেই দেখা যাবে আধ ঘন্টা বেরিয়ে যাবে তো ফালতু সেইটা মানে সকালবেলা উঠে সেই সময়টা নষ্ট করার কোনো মানে হয় না সব থেকে বেস্ট কি পড়ে ওঠার পরে রাত্রেবেলায় দশ থেকে পনেরো মিনিট টাইম ইনভেস্ট করো তার পরের দিন তুমি কি পড়বে ওই ডায়েরির মধ্যে সেই গোলটা লিখে রাখো যে আমি এই সাবজেক্টে পার্টিকুলার এই টপিকটা আমি নেক্সট দিন পড়ব একদম স্পেসিফাই করে নেক্সট পয়েন্ট হচ্ছে কি যে মেজারিওর প্রিপারেশান মেজারিওর প্রিপারেশান বলতে কি প্রথমে তুমি কি করলে যে একটা একদিনে তুমি একটা গোল সেট করলে যে আমি আজকে ফিজিক্সের অপটিক্স পড়ব কিন্তু শুধু ফিজিক্সের অপটিক্সটা পড়ে নিলেই তোমাকে হবে না তোমাকে আবার দেখতে হবে তুমি যে পড়লে সেখানে তোমার জিনিসটা এফেক্টিভ হলো কিনা মানে তুমি যেটা পড়লে সেটা তোমার কনসেপ্ট আদৌ মাথায় ঢুকলো না অথবা পার্টিকুলার তুমি যে তোমার একটা ধরো হয়তো নোটস রেডি করা যায় সেই নোটসটা পড়লে বা কোনো একটা বই ধরে পড়লে সেই বইটা পড়লেই যথেষ্ট নাকি তার বাইরে কোনো কিছু তোমাকে এক্সট্রা পড়তে হবে সেটার জন্য তোমাকে কী করতে হবে সেটার জন্য তুমি এখন কি করবে মক লাগাবে তা এখন অনলাইনে বহু এমন প্ল্যাটফর্ম এসে গেছে যেখানে কিন্তু সাবজেক্টের একদম চ্যাপ্টার ধরে ধরে মক টেস্ট অ্যাভেলেবেল থাকে ফ্রিতে ফ্রিতে অ্যাভেলেবেল থাকে সব জায়গায় পেড করা দরকার নেই আর তোমরা আমাদের এমএইচ এডুকেশান ল্যাবের যে কোর্স আছে সেখানেও তোমরা অ্যাপের মধ্যে আসতে পারো অ্যাপেও কিন্তু একদম প্রত্যেকটা সাবজেক্টে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট থাকে তো এই মক টেস্টটা দিয়ে তোমাকে দেখতে হবে কি যে তুমি কীরকম স্কোর করতে পারছো আর যে কোশ্চেনগুলো তুমি পারলে না সেই কোশ্চেনগুলো অ্যাকচুয়ালি কী বা তোমাকে প্রথমে দেখতে হবে যে যে কোশ্চেনগুলো তুমি পারলে না যদি দেখো কি যে তোমার যে নোটসটা দেখে তুমি পড়েছো সেই তার মধ্যে থেকে কোশ্চেনটা কভার হচ্ছে কিন্তু তুমি পারো মানে তোমার যে তুমি পড়েছিলে সেটা তুমি আয়দের মাথা থেকে বেরিয়ে গেছে অথবা তুমি ভুলে গেছো বা তোমার কনসেপ্টটা বুঝতে কিছু প্রবলেম ছিল সেটার উপর তুমি তোমাকে তাহলে কী করতে হবে ওয়ার্ক করতে হবে ঠিক আছে সেটার উপর তোমাকে ওয়ার্ক করতে হবে সেটা দরকার তুমি সেই জায়গাটা আরেকবার একটু ভালো করে বুঝে নিলে কনসেপ্টটা কী একবার একটু ঝালিয়ে নিলে কীভাবে কী হবে এইটা তোমাকে কাজ করতে হবে কিন্তু যদি দেখা যায় যে তুমি যে বইটা পড়েছো একদম পুরো আউট অফ বুক হয়ে গেছে ওটা যে কোশ্চেনটা এসেছে এই কোশ্চেন দেখা যাবে তোমার বইয়ের বাইরে চলে গেছে তাহলে প্রথমত তুমি এক কাজ করতে পারো যে ওই যে অ্যাপের মধ্যে তুমি বা যেখানেই তুমি কোশ্চেনটা পাচ্ছ সেই কোশ্চেনটা তুমি প্রথমত নোট ডাউন করে রাখতে পারো এবং তার এক্সপ্লেনেশানটা তুমি নেট থেকে সার্চ করে একটা জায়গায় কি করে রাখতে পারো নোট ডাউন করে রাখতে পারো কোনো একটা খাতা বা কোনো কথা নোট ডাউন করে রাখতে পারো বা তোমার স্টিকি নোট ইউজ করে সেখানে নোট ডাউন করে রাখতে নোট ডাউন করে রাখতে পারো অথবা তুমি চেষ্টা করতে পারো কি যে আমি তুমি একটা অন্য বই থেকে সেই অপটিক্সের চ্যাপ্টারটা তুলে তুমি ধরো তুমি অপটিক্সে যে চ্যাপ্টারটা পড়ছো তুমি তো পড়ে বুঝতে পারো কোশ্চেনটা থেকে বুঝতে পারছো যে অপটিক্সের পার্টিকুলার কোন জায়গা থেকে কোশ্চেনটা আসছে রিফ্লেকশান নাকি রিফ্র্যাকশন রিফ্র্যাকশান নাকি স্ক্যাটারিং কোন জায়গা থেকে কোশ্চেনটা আসছে এই জায়গাটা তুমি ধরতে পারবে তো তুমি করবে অন্য একটা পার্টিকুলার কোনো একটা বই তোমাকে যদি অ্যাভেলেবেল থাকে সেইভাবে তুমি আবার খুলে দেখো যে তোমার সেখান থেকে সেটা এসেছে কি না যদি এসে থাকে সেখানটা পড়ে নিলে তো এইভাবে তোমাকে কী করতে হবে তোমাকে তোমার প্রিপারেশানটাকে মেজার করতে হবে যে তোমার প্রিপারেশানের ডেপথ কতটা আসছে আদৌ কি সেটা সাফিসিয়েন্ট হচ্ছে ডাবলিউ বিসিএস লেভেলের জন্য নাকি তোমাকে আরও পড়তে হবে এই জিনিসটা কিন্তু তোমাকে কনস্ট্যান্ট অ্যানালাইসিস করতে হবে অ্যানালাইসিস না করলে কিন্তু শুধু মানে অন্ধের মতো পড়ে গেলে হবে না তুমি পড়ে পড়ে যাবে তোমার কি হবে মনের মধ্যে খুব একটা কনফিডেন্স তৈরি হবে যে হ্যাঁ আমি এতগুলো টপিক কমপ্লিট করে ফেলেছি এতগুলো চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেছে আমার এতগুলো সাবজেক্ট কমপ্লিট হয়ে গেছে কিন্তু আলটিমেটলি তুমি দেখা যাবে তুমি যখন প্র্যাকটিস করতে হবে তখন দেখা যাবে তুমি কিছুই করতে পারছো না তুমি স্কোরই করতে পারছো না তাই তোমাকে কী করতে হবে ইমিডিয়েট দেন দেয়া তোমাকে পড়ে উঠে কি করতে হবে এমসিকিউ প্র্যাকটিস করে বেশি নয় তুমি দেখা গেল একটা সাবজেক্ট মানে একটা সাবজেক্টের একটা টপিক তো একটা টপিকের তুমি তিরিশ পঁয়ত্রিশটা এমসি প্র্যাকটিস করো তিরিশ পঁয়ত্রিশটা এমসি প্র্যাকটিস করো নাও তাহলেই তোমার না তিরিশ পঁয়ত্রিশ না হোক ঠিক আছে তিরিশ পঁয়ত্রিশ তোমার যদি মন না পরে পঞ্চাশটা এমসি প্র্যাকটিস করো পঞ্চাশটা এমসি প্র্যাকটিস করো তো একটা ফাইন আইডিয়া তোমার হয়েই যাবে যে তুমি কতটা কী করতে পারছো পঞ্চাশটা এমসি এমসিকিউ প্র্যাকটিস করতে কত সময় লাগে থিওরিটিক্যাল সাবজেক্টের তোমাকে সলিউশন করতে হচ্ছে না কিছু না পঞ্চাশটা এমসি প্র্যাকটিস করতে তোমার আধ ঘন্টা সময় লাগবে হয়ে গেলো তারপর তুমি দেখে নাও কোথায় কী প্রবলেম হচ্ছে নেক্সট যে জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে সেট অ্যাটেনেবল গোল এইখানটা দেখো এইখানটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট এটাই হচ্ছে মেন রিজন যে কেন স্টুডেন্টরা নিজেদের রুটিন তৈরি করার পরেও সেটাকে কি করে প্রপারলি ফলো করে উঠতে পারে না তার কারণ হচ্ছে কি করবে কি বলো যে সেট অ্যাটেন্ডেবল গোল মানে এমন একটা গোল সেট করো দেখো তুমি একজন স্টুডেন্ট হিসেবে তোমার একটা আইডিয়া যে তোমার ক্যাপাবিলিটি কতটা তুমি এক ঘন্টায় বা একদিনে কতটা টপিক টানতে পারবে বা কতগুলো চ্যাপ্টার তুমি কভার করতে পারবে এটা সম্বন্ধে তোমার একটা আইডিয়া আছে হ্যাঁ উনিশ বিশ এদিক ওদিক হয়তো হয়ে যেতে পারে কিন্তু একটা ফাইন আইডিয়া তোমার আছে তো তোমাকে গোলটা এমনভাবে সেট করতে হবে যেটা তুমি নিজে জানো যে হ্যাঁ আমি এটা করতে পারবো তুমি কি করলে এমন একটা গোল সেট করে বসলে তুমি কি বলাই মানে কী বলবো তুমি এমন করলে যে কি আমি যে আমার লিমিটকে পুশ করবো আমার যে লিমিট আছে সেই লিমিটটাকে আমি পুশ করবো পুশ করে পাবো সেটা মাঝে মধ্যে হয় ঠিক আছে কিন্তু তুমি যদি ডেলি বেসিসে যখন রুটিন সেট করছো তখন তুমি যদি ওইরকম প্রত্যেক দিনই যদি এমন একটা গোল সেট করে বসো যেটা তুমি হয়তো অ্যাটেন্ড করতে পারছো না এইখানে হয়ে যাওয়ার সমস্যাটা এইখানে হবে কি তো তুমি যখন প্রথম দুই থেকে তিন দিন গোল এর গোলটা পরপর দেখে তুমি গোলটা অ্যাচিভ করতে পারছো দু থেকে তিন দিন হয়ে যাচ্ছে কি তুমি যে গোলটা সেট করছো সেই গোলটাকে তুমি অ্যাচিভ করতে পারছো না এইভাবে এই দুই থেকে তিন দিনটা যখন বেড়ে দুই থেকে তিন সপ্তাহ চলে যাবে তুমি দুই থেকে তিন সপ্তাহ ধরে দেখে যাচ্ছ যে তুমি কিছুতেই গোলটা অ্যাচিভ করতে পারছো না তখন কীভাবে তখন তুমি আর রুটিন ফলো করবে না তখন তোমার কি মনে হবে রুটিন করে কী লাভ আমি যে রুটিন সেট করছি সেই রুটিন অনুযায়ী তো আমি করে উঠতে পারছি না আমি আমার গোল যে সেট করছি সেই গোল আমি অ্যাচিভ করতে পারছি না এইখানেই স্টুডেন্টরা মার খেয়ে যায় আর এইটা করার জন্যেই কি হয়েছে স্টুডেন্টরা নিজেদের রুটিনটাকে ফলো করতে পারে না তারা কি করে এমন একটা হাই ফাই রুটিন সেট করে বসে বা এমন একটা হাই গোল সেট করে বসে যে সেটাকে তারা অ্যাচিভই করতে পারে না এবার যখনই অ্যাচিভ করতে পারে না তখনই কী যায় তখনই স্টুডেন্টরা ডিমোটিভেটেড হয়ে যায় আর ডিমোটিভেটেড হয়ে গেলেই হয়ে যায় সমস্যাটা তখন কী তখন আর রুটিনটাকে তারা ক্যারি করতে পারে না সেই কারণে আমি বললাম যে সবসময় কীভাবে অ্যাটেনেবল গোল সেট করো দরকার হলে তুমি যে জান তুমি যদি জানো যে আমি একদিনে ফর এক্সাম্পল তিনটে চ্যাপ্টার আমি কভার করতে পারবো তুমি দরকার হলে একটু কম করো তুমি দুই থেকে কি করো আড়াইটা চ্যাপ্টারের টার্গেট নাও কিন্তু সেটাকে অবশ্যই কমপ্লিট করো তারপরে যদি তোমার হাতে সময় থেকে যায় তখন একটু এক্সট্রা পড়ে নিও তাহলে তোমার তো লাভ হয়ে গেলো তুমি একটু এক্সট্রা পড়ে নিলে কিন্তু এমনটা যেন কখনোই না হয় যে তুমি সে পারবে তিনটে তুমি সেট করলে কি একদিনে পাঁচটা চ্যাপ্টার আমি কমপ্লিট করবো তুমি রকম গোল সেট করে বসলে দেখা গেল তিনটের দেখা যাবে পাঁচটার চক্করে তোমার যেখানে তুমি হয়তো তিনটে করতে পারতে সেখানে তিনটে থেকে দুটোই কমে দুটোই নেমে গেলো ওই প্রেসারের মধ্যে তো এই কারণে আমি বললাম যে সবসময় কী করবে অ্যাটেনেবল গোল সেট করবে নেক্সট যেটা বললাম যে নেক্সট টপ পয়েন্ট হচ্ছে কিছুটা এটাই যে বি রিয়েলিস্টিক মানে হাওয়ায় হাওয়াবাজি করে বা তোমার হচ্ছে মানে দু একটা কি বলবো খুব মানে গা গরম করা মোটিভেশনাল স্পিচ শুনে লাফিয়ে বসে গেলে করতে যে আমি একদিনে সব শেষ করে দেবো তাহলে কিন্তু অসুবিধা আছে এটা হলো হবে না তোমাকে কিন্তু রিয়েলিস্টিক হতে হবে যে কীরকমভাবে আমি এগোলে আমার সুবিধা হবে কীরকমভাবে আমি রুটিন সেট করলে বা গোল সেট করলে কি হবে আমি সেটাকে অ্যাচিভ করতে পারবো তবে সমস্ত জায়গায় একটা কথা কিন্তু খুব বলে যে সেট স্মল গোলস ছোট ছোট গোল সেট করো কেন বলে এই কারণে কারণ বড়ো গোল সেট করলে কীভাবে স্টুডেন্টরা তো অ্যাচিভ করতে পারবে না যখনই সেটাকে অ্যাচিভ করতে পারবে না তখনই ডিমোটিভেটেড হবে ডিমোটিভেটেড হয়ে কি হয়ে যাবে আলটিমেট কিভাবে সেই রুটিনটাকে সে ড্রপ করে দেবে মানে যে একটা ডিসিপ্লিন হয়ে সে যে রুটিনটা ফলো করে প্রিপারেশান নিচ্ছিল কিছুদিন ধরে সেটাকে কী করে সে ড্রপ করে দেবে তাহলে একদম ড্রপ করে দেওয়ার থেকে বেটার কি একটু স্লো পেসিংয়ে আমি চলি অ্যাটলিস্ট আমি তো ডিসিপ্লিন হয়েছে রুটিনটা মেনে চলবো আমি মানে আমি হাইফাই গোল সেট করে আলটিমেট হলেও কি আমি রুটিনটাকে ড্রপ করে দিলাম আমি রুটিনটার ফলোই করলাম না সেটার তো কোনো মানে হয় না আচ্ছা এরপরে নেক্সট হচ্ছে কি যে প্রিপারেশানের ক্ষেত্রে তোমার সাবজেক্টগুলোকে তোমাকে কী করতে হবে কিছু ডিভিশান করতে হবে কিছু ভাগে তোমাকে এটাকে বিভাগ করে নিতে হবে কিভাবে প্রথমত দেখো তোমাদের সমস্ত সাবজেক্ট আছে সেই সাবজেক্টগুলোকে কি ফিক্সড এবং রোটেশনাল এই দুটো সাবজেক্টে তোমাকে ভাগ করতে হবে মানে কি কিছু থাকবে ফিক্সড সাবজেক্ট কিছু থাকবে রোটেশনাল সাবজেক্ট ফর এক্স কীভাবে তাহলে এবার ফিক্সড সাবজেক্ট কী হবে ফিক্সড সাবজেক্ট হচ্ছে আমারও কি ফিক্সড সাবজেক্ট এমন হবে যেটা আমি ডেলি বেসিসে প্র্যাক করবো মানে আমি প্রত্যেক দিন দরকার হলে আধ ঘন্টা হলেও সেই সাবজেক্টটা দেখব সেইগুলো হবে কি সেইগুলো হবে ডেলি যেমন ফর এক্সাম্পল নিউজপেপার রিডিং আমি এখানে নিউজপেপার রিডিংটাকে আলাদা করে ইনক্লুড করি কিন্তু নিউজ পেপার রিডিং কি আমি প্রতিদিন পনেরো মিনিট হলেও আমি দরকার হলে নিউজ পেপারের হেডিংটা দেখবো বা আর কিছু পারি না পারি আমি অ্যাটলিস্ট এডিটোরিয়ালটা পড়ব তারপর আমি দরকার হলে কারেন্ট অ্যাফেয়ার্সটা কোনো ভিডিও লেকচার থেকে দেখে নেবো কিন্তু আমি প্রতিদিন ওটা দেখব প্রতিদিন আমি ওটা দেখবো এখানে আমি ফিক্স সাবজেক্টের মধ্যে রেখেছি দুটোকে একটা হচ্ছে ইংলিশকে একটা হচ্ছে ম্যাথকে ইংলিশকে আমি রেখেছি মর্নিংয়ে ম্যাথকে আমি রেখেছি নাইটে এর কারণ আমি বলে দিচ্ছি দেখো ফিক্স সাবজেক্টের মধ্যে আমি ইংলিশ এবং ম্যাথকে রেখেছি এই কারণে কারণ এই ইংলিশ এবং ম্যাথ এমন দুটো সাবজেক্ট যে দুটো সাবজেক্টে মোর দ্যান নাইনটি পার্সেন্ট স্টুডেন্টের কী হয় প্রবলেম হয় ইংরাজিতে প্রবলেম হয় এবং ম্যাথসে প্রবলেম হয় ম্যাথস এমন একটা সাবজেক্ট যেটা তুমি যদি ডেলি বেসিসে প্র্যাকটিস না করো তাহলে কিন্তু কী হবে তাহলে কিন্তু তোমার প্রবলেম হয়ে যাবে তোমার কী হবে স্পিড আসবে না বা তোমার হচ্ছে মাথায় ট্রিকগুলো কাজ করবে না কিভাবে তুমি অ্যাপটিচিউডটাকে সলভ করবে আর ইংলিশ তোমাকে কিন্তু ডেলি ইংলিশেও বললাম যেটা যে ইংলিশে কী হয় আমাদের এখানে যেহেতু ম্যাক্সিমাম স্টুডেন্ট আমি জানি বাংলা মিডিয়ামের তাদের ক্ষেত্রে হয় ইংলিশ তারা কেউ লিটারেচার হিসেবে অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ তারা ওটাকে অতটা পড়তে অভ্যস্ত নয় তাই নিয়মিতভাবে প্র্যাকটিস না করলে কেউ অসুবিধা হয়ে যাবে এরপর আমি বললাম যে ইংলিশ মর্নিং ম্যাথ নাইটে কেন এর কারণ হচ্ছে দেখো প্রথম কি সকালবেলা উঠে তোমরা সবাই জানো তোমরা সবাই কি করো নিউজ পেপার রিডিং করো ঠিক আছে সবাই কী করো নিউজ পেপার রিডিং করো নিউজ পেপার রিডিং করা মানে কি তোমাদের সেখানে আমি বলেছিলাম যে এডিটোরিয়াল পড়বে এডিটোরিয়াল কেন পড়াই ইংরাজিটাকে ইম্প্রুভ করার জন্য তাহলে কি হবে তুমি কি করলে এই এডিটোরিয়ালটাকে পড়লে ইংরাজিতে তার পরে পরেই তুমি যদি এটাকে ইংলিশটাকে প্র্যাকটিস করো তাহলে দেখবে তোমার কিছুটা হলো তুমি এফেক্ট বেটার পাবে কারণ কি তুমি ইংলিশটা একবার এডিটোরিয়ালটা পড়ে পড়ে তুমি সকালবেলা পড়ে পড়ে অভ্যস্ত ঠিক এডিটোরিয়ালটা পড়ার পরেই ইংলিশ প্র্যাকটিস করলে তুমি কি এডিটোরিয়াল থেকে যদি নতুন কিছু শিখে থাকো ইনস্ট্যান্ট তুমি সেটাকে সেখানে অ্যাপ্লাই করতে পারবে সেই কারণে আমি বললাম যে ইংলিশটা কি মর্নিংয়ে পড়তে আর নেক্সট কি নেক্সট হচ্ছে আর মর্নিংয়ে আরেকটা কারণে কি তার কারণ মর্নিংয়ে উঠে তোমরা ইন জেনারেল নিজেরাও ট্রাই করে দেখতে পারো যে লিটারেচার টাইপের সাবজেক্ট কিন্তু তোমাদের বেটার গ্র্যাপ করতে পারবে মর্নিংয়ে মানে রেদার দেন হচ্ছে মেমোরাইজিং সাবজেক্ট বা কনসেপচুয়াল সাবজেক্টের তুলনায় আর লিটারেচার টাইপের সাবজেক্ট এটা কিন্তু তোমরা বেটার গ্র্যাব করতে পারবে তাই আমি বলবো মর্নিংয়ে ইংলিশ করতে আর ম্যাথ নাইটে করতে তার কারণ কি সারাদিন পড়ার পরে রাত্রেবেলা কী হবে রাত্রেবেলা তুমি যখন খাওয়া দাওয়া ম্যাথ নাইটে মানে কি তুমি যখন ডিনার করে লাস্টে একদম লাস্ট শিফট মানে তোমার রুটিনে তো বিভিন্ন শিফট থাকে সকালবেলা উঠে তারপর তুমি হয়তো খাওয়া এ করলে লাঞ্চ করে একটু রেস্ট নিলে তারপর আবার তুমি দুপুরবেলা বা বিকেল থেকে পড়তে শুরু করলে তারপর আবার তুমি ডি এ করে ডিনার করে তারপরে কি করলে তো মাঝখানে টিফিন থাকে ডিনার করে তুমি কি রাত্রেবেলা হয়তো একটা শিফটে তুমি পড়ছো তো এই একদম নাইট শিফটে যে পড়বে সেই সময় কীভাবে ম্যাথ করবে তার কারণ কি রাত্রেবেলা কী হবে খাওয়া দাওয়া করার পর তোমাদের হয়তো যদি সারাদিন পড়ছো রাত্রেবেলা ঘুম পেতে পারে তো এই ঘুম কাটানোর জন্য ম্যাথের থেকে বেটার কিছু হয় না কারণ ম্যাথ করলে কীভাবে তোমার ব্রেনটা মানে কাজ করবে কনস্ট্যান্টলি দেখবে ম্যাথ করলে কেউ ঘুম পাবে না অঙ্ক করলে কখনো ঘুম পায় না কেউ যদি অঙ্ক ভালো বোঝে এবং কনসেপ্ট বুঝে অঙ্ক সলভ করে ঘুম কখনও তার পাবে না অতএব সেই কারণে আমি তোমাদের বললাম যে ফিক্সড সাবজেক্টের মধ্যে ইংলিশটাকে তোমার মর্নিংয়ে রাখবে ম্যাথটাকে নাইটে রাখবে এবং ফিক্সড মানে আমি এটা এই বলছি কীরকম বেশি নয় যেহেতু তোমরা প্রত্যেক দিন এটার জন্য সময় দিচ্ছ বেশি করার দরকার নেই এক ঘন্টা এক ঘন্টা করে ঠিক আছে কত এক ঘন্টা এক ঘন্টা ইংলিশ এক ঘন্টা ম্যাথ এক ঘন্টা ডেলি বেসিসে যখন তোমার করবে না তখনই এক ঘন্টা এক ঘন্টা করলেই মোরদিনে না মোরদের না দরকার বলে তুমি যদি কোনো কোনো দিন এমন হয়ে থাকে যে তোমার হয়তো বাই চান্স কোনো একটা কাজ পড়ে গেছে সেদিন তুমি হয়তো অন্যদিন যা পড়ো তার তুলনায় হয়তো দু তিন ঘন্টা তুমি কম পড়ার সময় পাবে তখন তুমি দরকার হলে সেটাকে হাফ এন আওয়ার হাফ এন আওয়ারে নামিয়ে নাও ম্যাথ এবং ইংলিশকে কিন্তু করবে তোমাকে ডেলি করতে হবে কারণ প্র্যাকটিস যদি ম্যাথের ছেড়ে যায় বা ইংলিশ যদি নিয়মিতভাবে কালচারে না রাখো তাহলে কিন্তু তোমরা ডাব্লিউ এই এই টপিকগুলোকে হ্যান্ডেল করতে পারবে না অতএব কম করবে কিন্তু তোমাকে ফিক্সড হিসাবে এই দুটো এই দুটো সাবজেক্ট করতে হবে আর রোটেশনাল সাবজেক্টের মধ্যে কি রোটেশনাল সাবজেক্টের মধ্যে তোমার এবার নিজের মতো তুমি সেট করতে পারো যে সায়েন্স করবে কখন কোন দিন তুমি সায়েন্স করবে কোন দিন তুমি ফিজি এ করবে পলিটি করবে হিস্ট্রি জিওগ্রাফি ইকোনমিক্স কোন দিন কোনটা করবে সেটা তোমরা নিজেদের মতো করে নিতে পারো এবার দেখো এবার আমি তোমাদেরকে বলি যে আমি কেন তোমাদের প্রথমে বললাম যে আমি কোনো ফিক্সড তোমাদের রুটিন দেবো না রেদার আমি তোমাদের কি বলবো যে কীভাবে রুটিন সেট করতে হয় তার কারণ দেখো সবার কাছে সবার কিন্তু সব রকম মানে সমান সমান ক্যাপাবিলিটি নয় সবার পড়ার অভ্যাস সমান হয় কেউ সকালবেলা উঠে পড়তে বসে কারো রাত্রি জেগে পড়াশোনা হলে বেটার হয় কারো দুপুরবেলা পড়তে ভালো লাগে ঠিক আছে কারো দুপুরবেলা পড়তে ভালো লাগে না কারো হচ্ছে দুপুরবেলা সে মানে ঘুমিয়ে রেস্ট নেয় তারপর বিকেলবেলা উঠে পড়ে কেউ বলে যে না আমি হচ্ছে দুপুরবেলা হচ্ছে নিস্তব্ধ থাকে মানে পার্সোনালি আমার যেমন আমার হচ্ছে যেমন দুপুরবেলা আমি পড়ি জেনারেলি মানে আমার যখন যা কাজ থাকে নোটস বানানোর বা আমাকে পার্সোনাল যখন কিছু স্টাডি করতে হয় আমি জেনারেলি দুপুরবেলা টাইমটাকে প্রেফার করি হ্যাঁ অবশ্যই যখন সামার থাকে সামারে কিন্তু খুব গরম হয় খুব গরমে অনেক সময় দুপুরবেলা একটু আমি রেস্ট নিয়ে নিই কারণ খুব গরমে সামারে পসিবল হয়ে ওঠে না কিন্তু জেনারেলি আমি কী করি আমি জেনারেলি দুপুরবেলা ঘুমানোর থেকে মানে ভাত ঘুম দেওয়ার তুলনায় আমি জেনারেলি দুপুরবেলা কারণ দুপুরবেলা কি হয় চারদিকে হচ্ছে একটু নিস্তব্ধ হয়ে যায় পরিবেশটা তো সেই পরিবেশে আমার কনসেন্ট্রেশন করতে সুবিধা হয় তো সেই রকম অনেকের থাকে তো সেই কারণে আমি বললাম যে আমি তোমাদের কিন্তু কোনো এমন কিছু মানে একদম বলবো না যে এইরকম দেখো এইটা হচ্ছে আইডিয়াল রুটিন আইডিয়াল রুটিন বলে কিছু হয় না তোমার যেটা প্রেফারেবল তুমি সেই রকমভাবে রুটিন সেট করবে তোমার যে টাইমে মনে হবে যে আমার এই টাইমে কনসেন্ট্রেশন ভালো আসছে সেই টাইমে তুমি বসে পড়বে এমন কোনো ব্যাপার নেই যে আইডিয়াল রুটিন মানে কেউ একজন ডবলু বিসিএসের কেউ হয়তো টপার বা কেউ কোনো একজন টিচার তোমাকে বলে দিয়েছেন যে সকালবেলা উঠে পড়বে সকালবেলা খুব ফ্রেশ মাইন্ডে ভালো পড়াশোনা হয় তুমি সকালবেলায় উঠে প্রতিদিন তুমি দেখা যাবে তোমার হয়তো ঘুম মানে সকালবেলা ঘুম থেকে ওঠার তো অভ্যাস নেই ঠিক আছে সেই সকালবেলা তবু বলেছে কোনো রকমে ঘুম হচ্ছে না রাত্রেবেলা তোমার রাত্রি জিগে পড়া অভ্যাস ঘুম হচ্ছে না কোনো রকমে উঠে ঘুম চোখে বই খুলে বসে যাচ্ছ কোনো লাভ নেই প্রপার স্লিপ নাও ঘুমো একটু বেলা করে ওঠো বেলা করে উঠে তোমার যেমন যখন পড়া মানে মানে পড়ার কনসেন্ট্রেশন আছে তখনই তুমি পড়ো কিন্তু ঠিকঠাক পড়ো যখন পড়বে যেটুকু পড়বে একদম ফুল কনসেনট্রেশন দিয়ে পড়বে ওই মানে অর্ধেকটা কনসেন মা মানে মাইন্ড অন্যদিকে ঘোরাফেরা করছে বই খুলে নিয়ে বসে আছি ওটার কোনো লাভ নেই এই কারণে আমি বললাম যে কোনো আইডিয়াল রুটিন আমি তোমাদেরকে দেবো না আমি তোমাদের শেখাবো যে কিভাবে রুটিন তৈরি করতে হয় তো এই পয়েন্টগুলো কি করবে এই পয়েন্টগুলো মাথায় রাখবে নেক্সট আরও কিছু জিনিস তোমাদের যেগুলো মাথায় রাখতে হবে সেটা হচ্ছে অল্টার ইজি অ্যান্ড ডিফিকাল্ট সাবজেক্ট মানে সবসময় মনে রাখবে এই যে রোটেশনাল যে সাবজেক্টগুলো বলো না যে রোটেশনাল সাবজেক্ট যেটা এখানে তুমি কী করবে ইজি অ্যান্ড ডিফিকাল্ট এবার তুমি বলো স্যার ইজি আর ডিফিকাল্ট মনে কি মানে কোনটা ইজি আর কোনটা ডিফিকাল্ট আপনি বলছেন এটাও তুমি সিলেক্ট করবে ইজি মানে কি যেটা তোমার পছন্দের ইজি সাবজেক্ট মানে কি যে সাবজেক্টটা তোমার কাছে ইন্টারেস্টিং তোমার একটা সাবজেক্ট পড়তে ভালো লাগে সেটা হচ্ছে তোমার কাছে ইজি সাবজেক্ট আর ডিফিকাল্ট সাবজেক্ট কি যেটা তোমার কাছে টাফ মনে হয় বা যে জিনিসটা তোমার ঠিক মাথায় ঢুকবে না সেই সাবজেক্টটাই হবে তোমার ডিফিকাল্ট সাবজেক্ট ইজি ডিফিকাল্ট আলাদা করে কিছু নেই তো আমি কি বললাম যে ডেলি কি করবে যে তুমি যে রোটেশনাল যে সাবজেক্টগুলো যদি তুমি একদিনে দুটো সাবজেক্ট পড়ো তাহলে একটা তোমার পছন্দের সাবজেক্ট রাখবে একটা অপছন্দের রাখবে আর যদি তুমি একদিনে একটা করে সাবজেক্ট পড়ো তাহলে একদিন কি তুমি করবে একটা ভালো পছন্দের সাবজেক্ট রাখবে নেক্সট দিন একটা টাফ সাবজেক্ট রাখবে এইভাবে রোটেশান করে করে চলবে এইভাবে রোটেশান করে চললে কীভাবে থেকে বেস্ট প্রসেস হবে নেক্সট হচ্ছে কি ইউজ ট্রায়াল এরোর মেথড ট্রায়াল অ্যান্ড মেথড বলতে কি যে ফর এক্সাম্পল তুমি ধরো প্রথমে একটা পার্টিকুলার রুটিন তুমি সেট করলে যে আমি এরকমভাবে করব এবার সেটাকে যখন তুমি মানে কি বলবো মানে বাস্তবায়িত করতে যাচ্ছ তখন তুমি দেখছো যে তোমার মনে হচ্ছে যে এটাকে একটু চেঞ্জ করতে পারলে বেটার হয় ঠিক আছে এটাকে একটু চেঞ্জ করতে পারলে আমার মনে হচ্ছে এটাকে এই সময় করলে বা এর টাইম স্লটটাকে একটু এদিক ওদিক করলে আমার বেটার হয় ডুইট ইট ঠিক আছে এমন ভাবার দরকার নেই যে আমি একবার রুটিন সেট করেছি আর রুটিন চেঞ্জ করবো না টু তোমার যদি মনে হয় যে তুমি মানে একটু এদিক ওদিক করলে সুবিধা হবে চেঞ্জ করে এটাই বললাম যে ইউজ ট্রায়াল অ্যান্ড এরর মেথড তুমি নিজে ট্রায়াল নিয়ে দেখো যে কোন মেথডটা বা কোন রুটিনটা ফলো করলে তোমার নিজের বেটার মনে হচ্ছে যেটা তোমার বেটার মনে হবে সেটাকেই তুমি রুটিন হিসাবে ফলো করো আমি তোমাদের বারবার করে বলছি যে রুটিন এমন একটা জিনিস কে কি বললো শোনার দরকার নেই অবশ্যই তুমি অন্যদের কাছকে অ্যাডভাইস নাও যেমন আমি এখানে ধরো তোমাদেরকে একটা প্রসেস দেখিয়ে দিলাম এইটা তুমি ফলো করতে পারো কিন্তু মানে একদম হুবহু একজন রুটিন যেটা ফলো করছে সেটাকেই তোমাকে ফলো করতে হবে তার কোনো মানে নেই তুমি সেটাকে চেঞ্জ করতে পারো নিজের মতো নিজের মতো তুমি নিজের আইডিয়ার রুটিন তৈরি করতে পারো নেক্সট হচ্ছে এভরিডে অপশানাল হ্যাঁ এইটা একটা খুব ভালো পয়েন্ট আমাদের তোমাদের যে অপশানাল সাবজেক্ট থাকবে অপশানাল সাবজেক্টে তোমরা কি করবে বিশেষ করে প্রিলি হয়ে যাওয়ার পর দেখো অপশানালের ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো প্রিলির সময় থেকেই অল্প অল্প কিন্তু তোমরা প্রিপারেশান নিতে থাকো কারণ প্রিলির পরে মেন্সের মাঝখানে সব সময় খুব যে বেশি সময় পাবে তার কোনো মানে নেই পারলে সময় বের করে অপশানাল কি করবো অল্প অল্প প্রিপারেশান নিতে থাকবে আর যখন হচ্ছে প্রিলি হয়ে যাবে তখন কি বললাম যে এভরিডে অপশানাল মানে প্রত্যেক দিন তোমরা টার্গেট নেবে যে আমি অপশানালের একটা করে কোশ্চেন আমি কি করব প্র্যাকটিস করব। একটা করে কোশ্চেন আমি লিখে প্র্যাকটিস করব তাহলে কী হবে একটা করে কোয়েশ্চেন লিখে প্র্যাকটিস করলেই দেখো তোমার অপশানালের জন্য মিনি জেনারেলি ওয়ান টু এইট্টি টু ওয়ান হান্ড্রেড কোশ্চেন যদি তুমি প্র্যাকটিস করতে পারো তাহলে কিন্তু মোটামুটি হয়ে যাবে কভার হয়ে যায় যে কোনো সাবজেক্টে তাই তোমাকে কী করতে হবে টার্গেট নিতে হবে যে আমি আশি থেকে একশো দিন যেন আমি হাতে সময় পাই এবং তারপর সেটাকে আবার রিভিশন করতে হবে যে প্রত্যেক দিন আমি একটা করে কোয়েশ্চেন ভালো করে মুখস্থ করে লিখে প্র্যাকটিস করে রেডি করবো এবং কী করবো সেটাকে উইকলি রিভাইজ করবো না এক উইকে যে আমি সোমবার থেকে শুক্রবার বা শনিবার অবধি যে ছটা আমি কোয়েশ্চেন প্র্যাকটিস করেছি উইকের শেষে সানডেতে আমি কী করব সেটাকে রিভিশান করব। উইকলি রিভিশান করবে এইভাবে অপশানালটা রেডি করবে নাহলে কিন্তু অপশানাল রেডি হবে না নেক্সট হচ্ছে উইকলি টু ডেজ বেঙ্গলি প্লাস ইংলিশ তে এইভাবে প্রতি অপশানালটা যেমন প্রতিদিন তোমরা লিখে লিখে প্র্যাকটিস করবে ঠিক সেই রকম সপ্তাহে দুটো দিন কিন্তু বাংলা এবং ইংরাজির পিছনেও তোমাকে দিতে হবে কারণ বাংলা এবং ইংরেজিটাও কিন্তু যথেষ্ট মানে নাম্বার ক্যারি করে অতএব বাংলা এবং ইংরেজিটাও কিন্তু তোমাকে মেন্সের জন্য ভালো করে প্রিপেয়ার করতেই হবে অপশানাল যেমন এভরিডে পড়বে উইকলি কিন্তু তোমাকে দুটো দিন ইংরাজি এবং বাংলা প্র্যাকটিস করতেই হবে তো আলটিমেটলি আমি তোমাদেরকে বলবো যে আমাদের তাহলে কি হচ্ছে আমাদের রুটিন তুমি যে রুটিনটা ফলো করবে সেটা কি সাইকেলে চলবে যে প্রথমে আমি কী করলাম রিড প্রথমে আমি একটা সাবজেক্টকে কী করলাম পড়ে রেডি করে নিলাম তারপরে কি হলো কমপ্রেস মানে পড়ার পরে আমি পড়ার সঙ্গে সঙ্গে কি করলাম আয়দা সেটা থেকে আমি নিজের হ্যান্ড রিটেন শর্ট নোটস তৈরি করলাম অথবা বইটার মধ্যেই হয়তো আমি হাইলাইটিং করে বা পেন দিয়ে দাগ দিয়ে আমি কী করলাম মেন যে পয়েন্টগুলো যেগুলো আমার দরকারি মনে হচ্ছে সেইগুলোকে আমি রেডি করে নিলাম এবার এই নোটস কীভাবে রেডি করতে সেটা আমি অলরেডি একটা ভিডিওতে আলোচনা করে দিয়েছি তোমরা যদি এখনও সেই ভিডিওটা না দেখে থাকো তোমরা গিয়ে দেখে নিতে পারো এখানে আমি সেটা আলাদা করে বলছি না কমপ্রেস করার পর তুমি কী করবে এমসিকিউ প্র্যাকটিস করবে যেটা তোমাদের বললাম যে তোমাকে অ্যাসেস করতে হবে যে তোমার প্রিপারেশানের ডেপথ কতটা প্রথমে তুমি সাবজেক্টটা পড়লে তারপর সেই সাবজেক্টটাকে ভালো করে তুমি কমপ্রেস করে নিলে মানে মেন পয়েন্টগুলো বের এক্সট্র্যাক্ট করলে তারপর তুমি সেটার এমসি প্র্যাকটিস করলে এমসি প্র্যাকটিস করার পর তুমি কি করবে এমসি প্র্যাকটিস করার পর তোমাকে কী করতে হবে করতে হবে রিভিশন ইজ মাস্ট রিভিশন হচ্ছে যে কোনো পরীক্ষার প্রিপারেশানের ক্ষেত্রে সব থেকে বড়ো রোল ভাইটাল রোল প্লে করেছে রিভিশন রিপিটেড রিভিশন ইজ মাস্ট যে কোনো পরীক্ষার প্রিপারেশানের জন্য একটা সাবজেক্ট পাঁচবার পড়ো ঠিক আছে তারপরে হবে না কি কেন হবে না হতেই হবে একটা সাবজেক্ট পাঁচবার পড়লে মানে কারোর ক্ষমতা নেই যে সে বলবে আমার সাবজেক্টটা হয় না হতেই হবে তো ওটাই বলছি যে রিপিটেড রিভিশন ইজ মাস্ট প্রথমে তোমরা জিনিসটা পড়ো সেটা থেকে মেন মানে পয়েন্টগুলো বের করে নাও এমসি কিউ প্র্যাকটিস করে দেখে নাও তোমার কোথায় ডাউট আসছে কোথায় কী প্রবলেম হচ্ছে সেটার উপর ওয়ার্ক করো দেন তারপর কী করো সেটাকে মাঝ উইকলি রিভিশান করো বা মান্থলি রিভিশান সেটা তোমরা নিজেদের মতো করতে পারো রিভিশান করতে থাকো এবং লাস্টে কী করো লাস্টে হচ্ছে মক টেস্ট লাস্টে হচ্ছে গিয়ে ফুল লেংথ মক টেস্ট বা একটা সাবজেক্ট ওয়াইজ মক টেস্ট দাও মক টেস্ট দিয়ে দেখো যে তোমার পারফরমেন্স কীরকম দাঁড়াচ্ছে এইরকম সাইকেলে কী করতে হবে এরকম সাইকেলে তোমাকে নিজের প্রিপারেশানটাকে চালিয়ে যেতে হবে তো এটাই তোমাদের বলার ছিল আজকে যেটা তোমাদের প্রথমেই বললাম বারবার করে বলছি যে কারোর রুটিন অন্ধের মতো ফলো করার দরকার নেই বি ইয়োর ওন গাইড ঠিক আছে নিজের রুটিন নিজে রেডি করো আমি কিছু কিছু কি পয়েন্ট তোমাদেরকে বলে দিলাম যে কোন কোন জিনিসগুলো ফলো করবে এই নিয়মগুলো একটু ফলো করতে পারলে বেটার বাকি আলটিমেট যে রুটিনটা তৈরি হবে রুটিনটা কিন্তু তোমার তুমি করবে অনেক আমি দেখেছি ইউটিউবে ভিডিও আছে যারা একদম হয়তো ভেঙে ভেঙে তোমাদেরকে বলবে যে দু ঘন্টা এটা করবে দু ঘন্টা এটা করবে তিন ঘন্টা এটা করবে আমি এই মানে এই প্রসেসটায় আমি ঠিক বিশ্বাসী নই কারোর ক্ষেত্রে যদি ওয়ার্ক করে মানে কেউ যদি দেখো যে কোনো পার্টিকুলার স্যার বা ম্যাডাম যে রুটিনটা দিচ্ছেন সেটা ফলো করে তোমার ওয়ার্ক করছে দ্যাটস ফাইন সেটা তুমি করতে পারো কিন্তু আমি মনে করি যে নিজের রুটিন নিজের এটি করো কারণ আমরা প্রত্যেকেই কি আমরা প্রত্যেকেই হচ্ছে ইউনিক ইন্ডিভিজুয়াল কারোর সঙ্গে কারোর আমাদের মিল নেই আমাদের বিভিন্নজনের বিভিন্ন মানে কী বলো বিভিন্ন তাদের সিচুয়েশান বিভিন্ন রকম হয় কেউ জব করছে কারোর বাড়িতে হয়তো কাজ পড়ে যায় বাড়িতে তাদের হচ্ছে সেই কাজে হেল্প করতে হয় বিভিন্ন জনের বিভিন্ন রকম সিচুয়েশান থাকে অত একজনের কাছে যেটা আইডিয়াল রুটিন সেটা কিন্তু অন্যজনের কাছে আইডিয়াল রুটিন নাও হতে পারে সেটাই বললাম যে তোমার নিজের রুটিন কি করতে হবে তোমাকে নিজেকে রেডি করতে হবে কি কি রুটিন তৈরি করার সময় কী কী জিনিসগুলো তোমাকে মাথায় রাখতে হবে সেইগুলো আমি তোমাকে বলে দিলাম আজকে কিন্তু আলটিমেট যে রুটিনটা মানে তুমি ডেলি বেসিসে কোনটা কোন সাবজেক্টের পিছনে কত ঘন্টা দেবে দেখো এটাও আমি তোমাদের বলছি যে এই যে অনেকে বললাম না যে ইউটিউবে রুটিন দিয়ে দেয় মানে বলে দেয় যে তুমি দু ঘন্টা এটা পড়ো দু ঘন্টা এটা পড়ো সেটা তুমি কি করে ফলো করবে প্রত্যেক স্টুডেন্টের কি সব সাবজেক্টে তার দখল সমান কারো সায়েন্স স্ট্রং কারো আর্টস স্ট্রং কারো ইকোনমিক্স স্ট্রং কারো জিওগ্রাফি খুব স্ট্রং কারো হিস্ট্রি স্ট্রং তাহলে স্ট্রং সাবজেক্ট আর উইক সাবজেক্ট তো ইকুয়াল টাইম দেওয়ার কোনো মানে হয় না সে জানে সে স্টুডেন্টও জানে যে আমি এই সাবজেক্টটা আধ ঘন্টা পরে বের করে নিয়ে যাব কিন্তু আমার ওই সাবজেক্টটা উইক সেটার পিছনে আমাকে দু ঘন্টা সময় দিতে হবে তো সেই অনুযায়ী তাকে নিজেকে অ্যাডজাস্ট করতে হবে অন্য কারো রুটিন চোখ বন্ধ করে ফলো করলে কি তার হবে তো এটাই তোমাদের বলার ছিল আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই